প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটাকে আমরা সকলে চিনা থাকি বিআরটিসি বলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার লিংক দেওয়া রয়েছে www.brtc.gov.bd আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ পাঁচ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সারা বাংলাদেশের ছেলে মেয়ে উভয়েই অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবার আমরা অনলাইনে আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ দেখবো অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফ্রি জমা দানের শুরুর তারিখ ও সময় 16 2022 সকাল 10টা হইতে অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে 19 6 2022 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত অর্থাৎ আপনারা এখন পর্যন্ত প্রায় আনুমানিক 13 থেকে 14 দিনের মতো সময় পাবেন আবেদনটি করার জন্য যারা আগ্রহী প্রার্থীগণ তারা অবশ্যই এই যে লিংকটি দেখতে পাচ্ছেন brtc.telitok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে আমি লিংকটা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে একটা শর্ততে বলা হয়েছে উনিশ দুই হাজার বাইশ তারিখে প্রাতের বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে বা শহীদ পরিবারের সন্তান কন্যা তাদের ক্ষেত্রে বয়স সীমা করা হয়েছে বত্রিশ বছর আর ক্রমিক নং বারো নম্বরের জন্য আপনার আবেদন করতে পারবেন না আর জন্য মাদ্রীপুর ঢাকা নোয়াখালী চট্টগ্রাম জেলা এই চারটি জেলা থেকে আবেদন করতে পারবেন না বাকি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই চোদ্দ নম্বর ক্রমিকের জন্য তবে যারা প্রতিবন্ধী কোটা রয়েছে তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বারো নাম্বার এবং চোদ্দ নাম্বার এই দুটি থেকে আপনাকে আবেদনটি করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে এক কপি রঙিন ছবি লাগবে সাথে একটি সিগনেচার লাগবে আবেদন করার পর আপনারা যে অ্যাপ্লিকেন্ট কপি রয়েছে সেটা একটা ইউজার নম্বর পাবেন ইউজার নম্বর ধরে আপনাকে টেলিটকের নম্বর মোবাইল নম্বর থেকে দুটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি এক থেকে চার নম্বর কর্মীদের জন্য পাঁচশো টাকা এবং পাঁচ থেকে চোদ্দ নম্বর পর্যন্ত তিনশো টাকা অনাথ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তাছাড়া কিন্তু আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে প্রথম আমরা দেখবো পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা দশটি আর আপনার বেতন বেতন হবে বিশতম গ্রেড অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলেই হবে কোনো অভিজ্ঞতা লাগবে না এরপর রয়েছে পি ও এল পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্ট অ্যাটেন্ডেন্ট আট জন জাতীয় বেতন স্কেল পনেরো এর বিস্তম গ্রেড হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি পাস হলেই হবে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের জ্ঞান নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন তারা সুযোগ পাবেন এরপরে টেলিফোন অপারেটর পথ সংখ্যা দুই এটি বেতন হবে নয় থেকে বাইশ টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসসি পাস হলেই হবে পি বি এক্স পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে বিল সহকারী দুইজন বেতন হবে নয় থেকে বাইশ টাকা বিবিএস এ উচ্চ মাধ্যমিক সনদ থাকতে হবে অর্থাৎ আপনাকে এইচ এসসি বিবিএস ডিপার্টমেন্টে আপনার সনদ থাকতে হবে আমিন একজন নেওয়া হবে নয় থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে সার্ভে কোর্স সমাপ্তকরণ সনদপত্র সহ কোন প্রকল্পের জরিপ কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এই ক্ষেত্রে নয় নম্বরের জন্য কিন্তু আপনার অভিজ্ঞতা চাওয়া হয়েছে সহকারী নকশাকারী ড্রাফটসম্যান একজন বেতন হবে নয় হাজার থেকে তেইশ হাজার চারশো টাকা যে কোনো প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস হলেই হবে সিভিল নকশা বিদ্যায় উপাধিপত্র সহ সিভিল অঙ্কনে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রাককলনিক সিভিল একজন বেতন হবে নয় হাজার সাতশো থেকে আপনার এসএচি পাস থাকলেই চলবে সংশ্লিষ্ট দুই বছর বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে ষাট লিপিকার সংখ্যা মাত্র একটি বেতন হবে নয় এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক কেট অথবা সমতুলন সার্ভিকে হতে হবে বাণিজ্যিক উপাধি অতিরিক্ত উপসহকারী প্রকৌশল সিভিল অথবা বৈদ্যুতিক যেকোনো পদে অর্থাৎ একজন এবং বৈদ্যুতিক একজন নেওয়া হবে বেতন হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকা সিভিল অথবা বৈদ্যুতিক কর্ম তত্ত্বাবধানে এবং রক্ষণাবেক্ষণ কর্ম বছর বাস্তব অভিজ্ঞতা সহ কোন সিভিল অথবা বৈদ্যুতিক প্রকৌশলের সনদ থাকতে হবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা জন জাতীয় বেতন স্কেল হবে আপনার বারো হাজার থেকে তিরিশ দুইশো তিরিশ টাকা স্নাতক ডিগ্রি অর্থাৎ তিন বছরের ডিগ্রি যারা অর্জন করবেন ডিগ্রি পাস করবেন তারাও আবেদন করতে পারবেন যারা স্নাতক করবেন অনার্স থেকে তারাও পারবেন প্রশাসনের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ শ্রম ব্যবস্থাপনায় ক্ষমতা শ্রম আইন সম্বন্ধে সামগ্রিকভাবে জ্ঞাত থাকতে হবে জনসংযোগ কর্মকর্তা পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা সাংবাদিকতার কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকত ডিগ্রি থাকতে হবে সাধারণত জনসংযোগ প্রতিষ্ঠান কর্তৃক যে সমস্ত প্রকাশনার প্রদর্শন এবং বিশিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেগুলি পরিকল্পনা এবং তত্ত্বাবধান করার ক্ষমতা সহ জনসংযোগ প্রতিষ্ঠানের কমপক্ষে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে যোগাযোগের মাধ্যমে প্রকাশের জন্য খবর এবং ফিচার কাহিনী তৈরির ক্ষমতা থাকতে হবে পুত্র পাঠ তত্ত্বাবধান করার জন্য নকশা প্রস্তুত করার জন্য অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রায় কর্মকর্তা একজন বেতন হবে বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষকগত যোগ্যতা স্নাতকতার ডিগ্রি থাকতে হবে যারা ডিগ্রি থেকে তিন বছরের কোর্স করবেন তিন বছরের যারা ডিগ্রি পাস করবেন তারা আবেদনটি করতে পারবেন যারা অনার্স থেকে স্নাতকত্ব করবেন তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল পদে পাঁচ বছরের অভিজ্ঞতা যাওয়া হয়ে স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রয় আইন ও নিয়ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আপনাকে থাকতে হবে বিশেষ যোগ্যতা তাই ক্ষেত্রে শর্তাবলী যোগ্য এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা এই পর্যন্ত ছিল যারা বুঝতে পারে নাই অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আমি কিন্তু আপনাদের জন্য ডিগ্রি সাজেশন এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি আমার এই চ্যানেলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ